হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। চঞ্চল ঘোষের রিজনিং বই থেকে যে রিজনিংয়ের পার্টগুলো আমি করাছিলাম এবং বর্তমানে যে ক্লাসটা আমাদের চলছিল সেটা হচ্ছে ফিগার সিমিলারিটিস বা ছবির সাদৃশ্য অধ্যায় থেকে, এবং এই ছবির সাদৃশ্য অধ্যায়ের দুটো পার্ট অলরেডি করানো হয়ে গেছে এবং আজকের ক্লাসটি ফিগার সিমিলারিটিস অধ্যায়ের পার্ট 3 এবং শেষ পার্ট। চঞ্চল ঘোষের বই থেকে এই সমস্ত অধ্যায়গুলো তোমরা কিন্তু একদম মিস করো না। তো তাহলে চলো বন্ধুরা, শুরু করে দেওয়া যাক চঞ্চল ঘোষের বই থেকে ফিগার সিমিলারিটিস অধ্যায়ের পার্ট 3 এবং শেষ পার্ট। ফিগার সিমিলারিটিস অধ্যায়ের পার্ট 2 শেষ হয়েছিল কোশ্চেন নাম্বার 10 এবং আজকের পার্ট 3 শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 11 থেকে। এখানে যে কোশ্চেন ফিগারটা আছে সেখানে দেখো, এখানে প্রথম যে চিত্রটি আছে এবং এর সঙ্গে দ্বিতীয় চিত্রটি কীভাবে পরিবর্তন ঘটেছে সেখানে দেখো। এখানে ভেতরে যে ত্রিভুজগুলো ছিল সেগুলো কিন্তু সেই ত্রিভুজ আকারে সমস্ত মাথাগুলো এক জায়গায় যেরকম আগেরবারে যোগ ছিল এখানে ঠিক একই রকমভাবে রয়েছে, শুধুমাত্র বাইরের যে ত্রিভুজগুলো ছিল সেগুলো কিন্তু ত্রিভুজ আকৃতি পরিবর্তন করে গোলাকৃতি আকার ধারণ করেছে বা অর্ধ গোলাকৃতি আকার ধারণ করে চিত্র পরিবর্তন ঘটিয়েছে। তাহলে এই ফিগারটির মতো এই ফিগারটিকেও আমাদের একইভাবে ফলো করে কোশ্চেন মার্কের এখানে বসাতে হবে, অর্থাৎ ভেতরে যে চোখের মতো যে পল্লবগুলো রয়েছে এবং এই পল্লবগুলো কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না, শুধুমাত্র বাইরের চিত্রটাও কিন্তু গোলাকৃতি আকারে পরিবর্তন হবে। তাহলে এই চারটির মধ্যে এই নিয়ম অনুযায়ী যে চিত্রটা আমরা মিল পাচ্ছি সেটা হচ্ছে একমাত্র এই চিত্রটা, অর্থাৎ নাম্বার সি। এখানে চোখের মতো চারটি অংশ কিন্তু এক জায়গায় হয়ে রয়েছে এবং বাইরে যে কোনাকাটা যে অংশগুলো বরফির মতো ছিল সেগুলো কিন্তু গোলাকৃতি হওয়ার প্রয়োজন, এখানে কিন্তু সেগুলো গোলাকৃতি হয়েছে। তো এক্ষেত্রে তাহলে সঠিক উত্তরটি হলো অপশান সি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার দেখো কোশ্চেন নাম্বার 12, এখানে যে তিনটে ফিগার দেওয়া রয়েছে এখানে দেখো, এই দুটো হিসাবে কিন্তু এখানে মিল খুঁজলে হবে না। এখানে দেখো এই যে চিত্রটা রয়েছে এই চিত্রের সঙ্গে কিন্তু এই চিত্রের সাদৃশ্য রয়েছে, অর্থাৎ এই চিত্রটি এখানে যেভাবে এখানে পরিবর্তন ঘটেছে এই চিত্রটার ঠিক একই রকম পরিবর্তন কিন্তু এখানে ঘটাতে হবে এবং নিচের চারটি অপশানের মধ্যে থেকে সঠিক অপশানটি কিন্তু এখানে বসাতে হবে। তো এই 12 নম্বর প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিও নিচের কমেন্ট বক্সে আমাকে করবে। এই প্রশ্নের সমাধানটা তোমরা যারা ভিডিও ক্লাসগুলো ফলো করছো তাদের জন্য থাকলো। এবার দেখো কোশ্চেন নাম্বার 13, এই চিত্রে এই প্রথম চিত্রের সঙ্গে দ্বিতীয় চিত্রে কিন্তু সাদৃশ্য খুঁজে দিতে হবে এবং সেই অনুযায়ী তৃতীয় চিত্রের সঙ্গে চতুর্থ চিত্রটি খুঁজে বার করতে হবে নিচের অপশানগুলোর মধ্যে থেকে। তো এখানে দেখো এটা খুবই সোজা, এখানে যে চিহ্নগুলো দেওয়া রয়েছে এই চিহ্নগুলো কিন্তু পরের চিত্রে অ্যান্টি ক্লক ওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিক অনুযায়ী কিন্তু ঘুরে ঘুরে এক ঘর করে পিছিয়ে গেছে। এখানে দুটো ডাবল লাইন ছিল সেই লাইন দুটো কিন্তু এখানে চলে এসছে, অর্থাৎ এক ঘর এই ঘর থেকে এখানে চলে এসছে এবং এই জিরোটা কিন্তু ওপরের এক ঘর ওপরে উঠে গেছে, যেখানে এখান থেকে এখানে উঠে গেছে। স্টারটা এক ঘর সামনে এগিয়ে গেছে, অর্থাৎ এখানে চলে এসছে এবং এখানে যে ছোট্ট একটা হ্যাশ চিহ্ন ছিল সেটা কিন্তু নিচের দিকে নেমে এসছে, অর্থাৎ এখানে। অর্থাৎ সবকটা কিন্তু এক ঘর করে অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু ঘুরে গেছে। তারা ঠিক একই নিয়ম আমরা এই চিত্রে ফলো করব, এখানকার সব সাইনগুলো এক ঘর করে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে, অর্থাৎ এই যে ডাবল লাইন রয়েছে এটা কিন্তু ঘুরে এখানে চলে আসবে, এই স্টারটা চলে আসবে নিচে, এটা চলে আসবে এখানে এবং এই গোলটা চলে আসবে ওপরে। তাহলে প্রথমে আমরা দুটো জিনিস খুঁজবো, যে এখানে দুটো দাগ লাইন দুটো চলে আসবে এখানে এবং গোল চলে আসবে ওপরে, এমন চিত্র এখানে কোথায় আছে? তাহলে ওপরে গোল দেওয়া চিত্র একমাত্র এটা আছে এবং এটা আছে, তার মধ্যে থেকে এখানে লাইন দুটো কিন্তু থাকবে বাঁ দিকে। তো তার মধ্যে এই চিত্রটা কিন্তু সাদৃশ্য আমরা খুঁজে পাচ্ছি এবং বাকি সাইনগুলো দেখো ঠিক একইভাবে যেখানে থাকার কথা সেখানে কিন্তু চলে এসছে। তো সুতরাং 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তরটি হবে অপশান ডি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার দেখে নেওয়া যাক কোশ্চেন নম্বর 14, এখানে যে ফিগারগুলো দেওয়া রয়েছে এখানেও কিন্তু পাশাপাশি ফিগারের সঙ্গে মিল খুঁজলে হবে না, এখানেও বুদ্ধির ব্যাপার রয়েছে। এখানে কিন্তু এই চিত্রটার সঙ্গে এই চিত্রটার মিল এখানে খুঁজে বার করতে হবে ঠিক একই রকমভাবে, তাহলে এই চিত্রটার সাথে এই চিত্রটার মিল খুঁজে পাওয়া যাবে। চিত্রটা কিন্তু আয়নার সাপেক্ষে যেরকম চিত্র পরিবর্তন ঘটে, অর্থাৎ আয়নার মতো করে কিন্তু এখানে চিত্রটা এখানে ঘুরে গেছে, তাহলে এটাকেও কিন্তু ঠিক আয়নার মতো করে ঘোরালে এখানে বসালে যে চিত্রটা হয় সেই চিত্রটাই কিন্তু এখানে বসাতে হবে, অর্থাৎ এই ত্রিভুজের মুখটা থাকবে এদিকে, এদিকে দাগগুলো থাকবে এবং এখানে যে ফ্ল্যাগের মতো পতাকাটা রয়েছে সেটাও কিন্তু থাকবে। তো আয়নার মতো করে এই চিত্রটা যদি ঘুরে যায় তাহলে এক্ষেত্রে কিন্তু যে সঠিক উত্তরটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে অপশান হবে সি। এটার সঙ্গে আয়নার মতো ঘুরিয়ে গেলে এই চিত্রটি কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তো তাহলে আশা করি উত্তরটা তোমরা বুঝতে পারলে। এবার দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার 15, এবং বন্ধুরা এই সমস্ত ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে এবং উপকারে লাগে তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো যাতে তারাও এই ধরনের ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে।
এই 15 নম্বর কোশ্চেনের যে চিত্র দুটো সেটা কিন্তু প্রথম চিত্রের সঙ্গে দ্বিতীয় চিত্রের পরিবর্তন খুঁজে বার করে তৃতীয় চিত্রের সঙ্গে চতুর্থ চিত্রের যে পরিবর্তন সেটা বার করতে হবে। তাহলে প্রথম চিত্র অনুযায়ী এখানে কোণার দিকে কিন্তু দুটো অংশ দুটো কোণ ভরাট করে দেওয়া আছে এবং পরবর্তীতে কিন্তু ঠিক একই রকমভাবে ভরাট করে দেওয়া আছে, কোনো রকম পরিবর্তন হয়নি। শুধু এই যে তীরের ফলাটা ছিল সেটা এখান থেকে ঘুরে এখানে চলে এসছে এবং নিচের দিকে এখানে যে চারটে বাঁকানো অংশ রয়েছে এটা কিন্তু এখানে তিনটে হয়ে গেছে এবং এগুলো ঘুরে এগুলো প্রথমে ছিল এবং এগুলো প্রথমে ছিল ওপরের দিকে মুখ, এটা কিন্তু ঘুরে নিচের দিকে এসে গেছে। তাহলে ঠিক একই পরিবর্তন এখানে হবে, এখানে কিন্তু এই কোণার দিকে যে ভরাট অংশগুলো আছে এখানে সেই চিত্রের ভরাট অংশগুলো থাকবে এবং এটার পরিবর্তন হবে এবং এই যে অংশগুলো ওপরের দিকে মুখ করে রয়েছে এগুলো হয়ে যাবে নিচের দিকে। ঠিক এমন চিত্র আমাদেরকে খুঁজে বার করতে হবে। তো এই চিত্রের সঙ্গে সাদৃশ্য রেখে যে চিত্রগুলো আমরা পাচ্ছি এখানে কিন্তু এরকম এইরকম কোনো চিত্র আমাদের রাখলে হবে না। এখানে ছিল চারটে, সেখানে কিন্তু তিনটে হয়ে যাবে। তাহলে এরকম তিনটে অংশ রয়েছে একমাত্র কিন্তু এই ছবিতে, কারণ এখানেও তিনটে রয়েছে কিন্তু এখানে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, তাই এটাকে আমরা নেব না, কারণ এই চিত্রটার কিন্তু দিক পরিবর্তন হবে এবং দিক পরিবর্তন একমাত্র এখানেই হয়েছে এবং তিনটে রেখা এখানে চলে এসছে এবং মুখগুলো কিন্তু নিচের দিকে রয়েছে। তাহলে সমস্ত নিয়ম এখানে আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো এই চিত্রে আমরা পাচ্ছি, সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান সি। এবার দেখে নেওয়া যায় কোশ্চেন নাম্বার 16। এখানে যে ছবিগুলো দেওয়া রয়েছে সেই চিত্র অনুযায়ী এটা খুবই সোজা। এখানে যে কালো স্কোয়ারটা রয়েছে, এখানে যে কালো অংশটা রয়েছে এবং একটা কোণ এখানে তৈরি হয়েছে, এই কোণের কিন্তু এবং এই কালো অংশটা কিন্তু শুধুমাত্র কোণাকোণি শুধুমাত্র স্থান পরিবর্তন করেছে। অর্থাৎ পরের চিত্রে দেখো এখানে এই অংশটা চলে এসছে নিচে এবং এই অংশটা চলে গেছে ওপরে, ঠিক এইটুকু পরিবর্তনই কিন্তু হয়েছে। তাহলে এটাও ঠিক একই রকম হবে, কোণাকোণি শুধু স্থান পরিবর্তন হবে, কালো অংশটা চলে যাবে ওপরে আর এই কোণের মতো অংশটা চলে আসবে এখানে নিচে। তাহলে এরকম চিত্রের সঙ্গে যে চিত্র আমরা এখানে সাদৃশ্য পাচ্ছি সেটা হলো অপশান এ, কারণ এখানে এই কালো অংশটা উপরে চলে আসছে এবং কোণটা থাকবে নিচে। তো তাহলে আশা করি এটা বোঝা গেল। এই ধরনের চিত্রের সাদৃশ্যর প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষাতে প্রচুর থাকে, তো এই সমস্ত ক্লাসগুলো ফলো করলে তোমরা কিন্তু অবশ্যই উপকৃত হবে। তো তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের চঞ্চল ঘোষের বইয়ের থেকে ছবির সাদৃশ্য বা ফিগার সিমিলারিটিস অধ্যায়ের পার্ট 3 এবং শেষ পার্ট। পরবর্তী ভিডিও ক্লাসে আমি চঞ্চল ঘোষের বই থেকে আরও একটা নতুন অধ্যায় শুরু করব এবং পাশাপাশি সুবীর দাসের ছায়া প্রকাশনের বই থেকেও একটা নতুন অধ্যায় কিন্তু শুরু হবে। আগামী দুটো ক্লাসেই দুটো আলাদা আলাদা নতুন অধ্যায় শুরু হবে। তো সমস্ত রিজনিংয়ের ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করতে ভুলো না, কারণ যখনই আমি এই ধরনের ক্লাসগুলো আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তো তাহলে বন্ধুরা আজকে ভিডিওতে এটুকুই, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।